আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শরীফ মোহাম্মদ জয়ন ইসলাম, সিনিয়র শিক্ষক ব্যবসা শিক্ষা, সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের মাঝে দশম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় তিন দুতর্ফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমার ক্লাসটি উপভোগ করবে। দুতর্ফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম, সমগ্র বিশ্বব্যাপী দুতর্ফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ নির্ভরযোগ্য একটি পদ্ধতি। এ পদ্ধতিতে দুটি পক্ষ জড়িত থাকে, একটি পক্ষ ডেবিট, অন্য একটি পক্ষ ক্রেডিট। ডেবিট ইংরেজি শব্দ, বাংলা গ্রহীতা। ক্রেডিট ইংরেজি শব্দ, বাংলা দাতা। যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে আমরা ডেবিট বলি, বাংলা গ্রহীতা। যে পক্ষ সুবিধা প্রদান করে তাকে আমরা বলি ক্রেডিট দাতা। এক পক্ষ সুবিধা পায়, অপর পক্ষ সুবিধা দেয়। যে পক্ষ সুবিধা পায় ও সুবিধা গ্রহণ করে তাকে বলি আমরা গ্রহীতা বা ডেবিট। যে পক্ষ সুবিধা দেয় বা সুবিধা গ্রহণ করে তাকে বলে দাতা বা ক্রেডিট। সংজ্ঞা, যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ জড়িত থাকে, একটি পক্ষ ডেবিট, অন্য একটি পক্ষ সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয়, তাকে আমরা দুতর্ফা দাখিলা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুতর্ফা দাখিলা পদ্ধতি প্রখ্যাত গণিতবিদ লুকা পেসিওলি 1494 খ্রিস্টাব্দে সোম্মা ডি এরিথমেটিকা জিওমেটিয়া প্রপোরশনালিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাব বিজ্ঞানের মূলনীতি দুতর্ফা দাখিলা পদ্ধতি। দুতর্ফা দাখিলা পদ্ধতি আমরা জানি যে একটি নির্ভরযোগ্য পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। দেখো, দুতর্ফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করতেছি। একটি পক্ষ ডেবিট, প্রথমে আমরা লেনদেনকে শনাক্ত করব। লেনদেন শনাক্ত করার পর আমরা দুটি পক্ষ চিহ্নিত করব, একটি পক্ষ ডেবিট, অন্য একটি পক্ষ ক্রেডিট। আগেই বলেছি ডেবিট ইংরেজি শব্দ, বাংলা গ্রহীতা। ক্রেডিট ইংরেজি শব্দ, বাংলা দাতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছ। এসো তাহলে আজকে আমরা দুতর্ফা দাখিলা পদ্ধতির মূলনীতি সম্পর্কে আলোচনা করি। দেখো, দুতর্ফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য নিম্নরূপ। প্রথম পয়েন্টটা দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে দুটি পক্ষ বা হিসাব, দুটি পক্ষ বা হিসাব। প্রতিটি লেনদেনে কম পক্ষে দুটি হিসাব খাত থাকে। কয়টি হিসাব খাত থাকে? দুটি হিসাব খাত থাকে। এই দুটি হিসাব খাত থাকে, একটি ডেবিট, অন্যটি ক্রেডিট। একটি পক্ষ ডেবিট, অন্যটি ক্রেডিট। নির্ণয় করার পর জড়িত হিসাব খাত বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হবে। নিরূপণ করতে হবে, নিরূপণ করে আমরা দুতর্ফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় দাতা ও গ্রহীতা। তাহলে একটি দাতা গ্রহীতা, যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে আমরা গ্রহীতা বলি ডেবিট, যে পক্ষ সুবিধা প্রদান করে তাকে আমরা দাতা বলি ক্রেডিট। তিন, ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা। তারপর আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব,
করার পর যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে আমরা ডেবিট বলি, যে পক্ষ সুবিধা প্রদান করে তাকে আমরা ক্রেডিট দাতা বলি। চার নাম্বার সমান অঙ্কের আদান প্রদান। সমান অঙ্কের আদান প্রদান, যেহেতু প্রতিটি লেনদেনের ডেবিট টাকার অঙ্কের ক্রেডিট টাকার সমান হয়, যেমন মোট সম্পত্তি ইকুয়াল টু মোট দায়। তারপর দেখো পাঁচ নাম্বার সামগ্রিক ফলাফল। সামগ্রিক ফলাফল, যেহেতু প্রতিটি লেনদেনে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা নীতিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়। মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল মোট ক্রেডিট দিকের যোগফলের সমান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দ্রুতরফা দাখিলা সম্পর্কে আমরা আলোকপাত করেছি। তাহলে এসো তোমাদের এই দ্রুতরফা দাখিলা পদ্ধতির মাঝে আরেকটি একতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত, আরেকটি আলোচনা করব একতরফা দাখিলা পদ্ধতি। যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট, লেনদেনের সংখ্যা কম, যে সকল প্রতিষ্ঠানের দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয় তাকে আমরা একতরফা দাখিলা পদ্ধতি বলে। একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পদ দায়ের হিসাব রাখা হয়, কিন্তু আয় ও ব্যয় কোনো হিসাব রাখা হয় না। একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি নয়। তাহলে এসো তোমাদের মাঝে আমরা একতরফা দাখিলা পদ্ধতির একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। লাভ সূত্র একতরফা একতরফা দাখিলা পদ্ধতি, সূত্র লাভ ক্ষতি সমপরিমণ্ডল সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মূল সম্পদ প্রারম্ভিক
প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় সমাপনী মূলধন সমাপনী মূলধন সমাপনী মূল সম্পদ সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় এই তিনটি সূত্র দিয়ে আমরা এই তিনটি সূত্র দিয়ে তোমাদেরকে আমি একটি অঙ্ক দেখাবো। প্রথম লাভ ক্ষতি নির্ণয় করতে হলে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় প্রারম্ভিক মূল সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, সমাপনী মূলধন নির্ণয় করার সময় সমাপনী মূল সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। এই তিনটি সূত্র দিয়ে আমি তোমাদেরকে একটি অঙ্ক দেখাইতেছি। মিসেস মিসেস শাহেদা মিসেস শাহেদা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মিসেস সাহেদা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নোক্ত তার নিম্নোক্ত তত্ত্ব তার ব্যবসা হতে সংগৃহীত, ব্যবসা হতে সংগ্রহণ করা, ব্যবসা হতে সংগ্রহ করা হয়, সংগ্রহ করা হয়। মোট সম্পদ মোট সম্পদ মোট দায় মোট দায় মোট সম্পদ 1,20,000 টাকা, দায় 35,000 টাকা, ১,৫০,০০০ টাকা, মোট দায় 55,000 টাকা। প্রিয় শিক্ষিত বন্ধুরা, পারম 1/1/2017 মোট সম্পদ রয়েছে মিসেস সাহেদা 1,20,000 টাকা।
মোট দায় এসেছে 35000 টাকা আবার 31/12/2017 মোট সম্পূর্ণ সমাপনী সময় 150000 এবং সমাপনী দায় 55000 টাকা 17 সালে 2017 সালে অতিরিক্ত মূলধন আনয়ন 2017 সালে মিসেস সায়লা 2017 সালে মিসেস মিসেস সায়লা অতিরিক্ত মূলধন আনয়ন 20000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন অতিরিক্ত 2017 সালে মিসেস সায়লা অতিরিক্ত মূলধন আনয়ন 20000 টাকা তারপর মালিকের উত্তোলন এবং মালিকের উত্তোলন মালিকের উত্তোলন 30000 টাকা মালিকের উত্তোলন 30000 টাকা তাদের মিসেস সায়লা খাতুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে তোমাদের এই মিসেস সায়লার যে বিবরণী দিছি সে সম্পর্কে বাড়ি থেকে সেই অঙ্গটি করে নিয়ে আসবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের মতে আমার অনলাইন ক্লাস সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ